আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। আজ ঈদ, ঈদ মানে খুশি। কিন্তু এই খুশির দিনে আরেকটি বাড়তি খুশি হিসেবে আসলো এই পাখিটি। এই পাখিটি হচ্ছে কবুতর। জানি না কে বা কারা গুলটি বা বন্দুক দিয়ে গুলি করেছে পাখিটির পায়ে। পাখিটি উড়ে এসে বসেছে আমার কাঁধে। এই পাখির মালিক কে জানি না। পরে আমি পাখিটির প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু খাবার দিয়ে পানি দিয়ে এখানে রেখেছি। চিন্তা করলাম সুস্থ হোক, কারণ এই পাখিটি যদি আমি এখন ছেড়ে দেই তাহলে হয়তো উঠতে পারবে না। বিড়াল আছে, কুকুর আছে, খেয়ে ফেলবে। কবুতরটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, সে এখন অনেক সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে, সুস্থ। এই জন্য বলে জীবে যে প্রেম করে ঈশ্বরও তাকে প্রেম করে। সে এখন মোটামুটি অনেকটা সুস্থ। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সে যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আপনারাও প্রার্থনা করুন। সে কিছুটা এখন ভীত। পাখি আমার খুব পছন্দ, কবুতর আরো পছন্দ। খোলামেলা জায়গা দরকার তার জন্য, তাই আমি এই ব্যবস্থা করেছি আপাতত। কারণ খাঁচা তো নেই, হঠাৎ করে এই মেহমান চলে আসলো, তার তো প্রাথমিক চিকিৎসা দরকার। তার জায়গাটা বড় সড়ো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তাকে পানি দেওয়া হয়েছে, পোলাও চাল দেওয়া হয়েছে আপাতত। একটু ভীত, দেখতে পাচ্ছেন আবার কাক, দুষ্ট কাক আছে, তারা যদি পাখিটা খেয়ে ফেলে, বাচ্চা কবুতর। তো বন্ধুরা ভালো থাকবেন, অযথা পাখি শিকার করবেন না, ওদেরও জীবন আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।